দেখুন কি সুন্দর না গুলুগুলুটা। বন্ধুরা আজ আমি আপনাদেরকে ডুমুর ফলে একটা রেসিপি করে দেখাবো, তার জন্য আমি এখানে চলে এসেছি ডুমুর ফল পাড়ার জন্য। তো চলুন গাছটা আপনাদেরও দেখাই, আর আমি কোথা থেকে ডুমুর ফল কাটছি আপনারা তো দেখতে হবে আপনাদেরকে। চলুন দেখুন বন্ধুরা, আমি ডুমুর গাছের তলায় চলে এসেছি। এই যে গাছটা দেখুন, আর এদিকে পাটের জমি, আর এদিকে গ্যামা ঘাস লাগানো হয়েছে, এগুলো ছাগল গরুকে খাওয়ানো হয়। আর এই দেখুন গাছটা, দেখুন বন্ধুরা কত ডুমুর ফল ধরেছে। বন্ধুরা দেখুন এই ডুমুর ফলগুলো পেড়ে নিয়েছি, ওই দাদা পেড়ে দিয়েছে, কত সুন্দর। আর এগুলো নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। তো আমি এখন বাড়ি যাচ্ছি। রান্নাঘরে চলে আসলাম, ডুমুর ফলগুলো এরকম করে ছাড়িয়ে নেব। এই ডুমুর ফলে কিন্তু প্রচুর কষ, দেখুন। ডুমুর ফলে কিন্তু প্রচন্ড কষ, আর তার জন্য আমি এই একটা বাটি নিয়েছি। এই বাটিতে নিয়েছি আটা, আটা দিয়ে দেব আমি জল। এই আটা জলে যদি আমি ডুমুর কেটে রাখি, ডুমুরের গায়ে কষ্ট লাগবে না। আটা গুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি ডুমুর কেটে নেব। দেখুন এই একটা চামচ দিয়ে এরকম ভাবে বীজগুলো আমি ফেলে নেব। অনেকে কিন্তু এই যে ডুমুর কাটার জন্য অনেকে খায় না, কিন্তু এই ডুমুর তো অনেক উপকারী। বীজ ফেলে নিয়েছি, এরকম ভাবে কেটে নেব, আটার জলে দিয়ে দিচ্ছি। এগুলো দেখুন অনেক বড় সাইজের ডুমুর। এরকম ভাবে বীজ ছাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে, চামচের পেছন দিকটা দিয়ে। আমি আরেকভাবে ডুমুর কেটে দেখাচ্ছি। এরকম ভাবে আমি সমস্ত ডুমুর কেটে নেব। Oh,
ডুমুর ফল ভুনো হয়ে গেছে, এখন আমি একটা আলু ছুলে নিচ্ছি। এখন আমি আলু ধুয়ে নেব, পেঁয়াজটা কেটে নিচ্ছি। দেখুন ডুমুর ফল কেটে হাত কি হয়ে গেছে, কালারিং হয়ে গেছে। আজকে রাস্তার পাশে রান্না করছি, তার জন্য এই যে পাশে গাড়ি যাচ্ছে আমাদের বাড়ির সামনেই রাস্তা, তার জন্য একটু আওয়াজ হচ্ছে, আপনারা ক্ষমা করবেন। এখন আমি আদা বেটে নিচ্ছি। সরে যা গুগলি, সরে যাও। এখন আমি পেঁয়াজ বেটে নিচ্ছি। আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডুমুর ফল। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, 15 মিনিট জাল করে আমি ডুমু সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিলাম, দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, কড়াই ধুয়ে আমি আবারও উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম আর একটু লবণ দিলাম। আলু ভে
আছে আমি তুলে নিচ্ছি। এইটা দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে, একসঙ্গে বেটে মানে মিশিয়ে রেখেছি, আলাদা আলাদা বেটেছি আদা রসুন ও পেঁয়াজ বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, তিন চার মিনিট আমি কষিয়ে নেব। তিন চার মিনিট আমি কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। সব মশলা কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা আলু ও সেদ্ধ করে রাখা ডুমুর ফল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমি 5 মিনিট জাল করে নেব। রান্না হয়ে গেছে, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। তাহলে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আমি এখন নামিয়ে নিচ্ছি।